গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 11 সিপিসির একটি দল সোমবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কুটবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে 10 কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ভাটপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে মোহাম্মদ মনির হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় কাজে লিপ্ত থাকার কথা স্বীকার করে। এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।